বাচ্চা বাচ্চা কেন বিজেপি সরকার জবাব চায়, জবাব দাও। দিনের পর দিন গণধর্ষণ বাড়ছে কেন বিজেপি সরকার জবাব চায়, জবাব দাও। বাচ্চা দিনের পর দিন গণধর্ষণের ঘটনা ঘটছে কেন বিজেপি সরকার জবাব চায়, জবাব দাও। গণধর্ষণের মতন ঘটনা অভিযুক্ত বিজেপি নেতা কর্মীদের গ্রেফতার করতে হবে। গণধর্ষণের মতন ঘটনা অভিযুক্ত বিজেপি নেতা কর্মীদের গ্রেফতার করতে হবে। দিনের পর দিন গণধর্ষণ হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চায়, জবাব দাও। রাজ্য আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে জনগণ এগিয়ে আসুন, রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন, রাজ্য আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে জনগণ এগিয়ে আসুন, রাজ্য ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। কুমারঘাট এবং কল্যাণপুরে গণধর্ষণ কাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কুমারঘাট এবং কল্যাণপুরে মূল অভিযুক্তদের অবিলম্বে। রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন, কুমারঘাট এবং কল্যাণপুরে ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দিতে হবে। কুমারঘাট এবং কল্যাণপুরে গণধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে। প্রভাবশালীদের আড়াল করা হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ধর্ষণ কাণ্ডে জড়িত প্রভাবশালীদের সাম্প্রতিক সময়ে ঘটে চলা একের পর এক নারী গণধর্ষণের এবং নারীদের উপর বিভিন্নভাবে নির্যাতনের প্রতিবাদে কয় শহরের বিভিন্ন পথ একটি প্রতিবাদ মিছিল পরিক্রমা করে এখন আমরা পার্টি সুভাষচর অঞ্চল অফিসের সামনে মিলিত হয়েছি। বন্ধুগণ, গত 56 মাস ধরে আমাদের রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। গণতন্ত্র বলতে কোনো জিনিস এই রাজ্যের মধ্যে নেই, মানুষ কথা বলতে পারে না, মানুষ প্রতিবাদ করতে পারে না। এমনকি আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই গত 4.5 বছরেরও বেশি সময়ের মধ্যে নারীদের উপর অত্যাচার, যৌন নির্যাতন, গণধর্ষণের মতো ঘটনাগুলি বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি কুমারঘাটের ঘটনা, আমরা লক্ষ্য করলাম খোয়াই জেলার খাস কল্যাণপুরের ঘটনা, এই সময়ে পানিসাগরের মধ্যে আগরতলা শহরের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পরে ঘটনার মধ্য দিয়ে মা বোনেদের ইজ্জত নিয়ে লুণ্ঠন চলছে। এমন একটা অবস্থার মাঝে দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী সহ বিভিন্ন বামপন্থী সংগঠনগুলি রাজ্য জুড়ে ঘটে চলা এই নারী নির্যাতনের বিরুদ্ধে এবং একের পরে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনাগুলিতে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এবং এই ঘটনাগুলি বন্ধ করবার প্রশ্নে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা দাবি জানাচ্ছি। আজকের এই মিছিল এর কর্মসূচির মধ্য দিয়েও আমরা এই দাবি জানাচ্ছি যে বিজেপি আইপিএফটি জোট সরকার অবিলম্বে মা বোনেদের ইজ্জত রক্ষার প্রশ্নে সেখানে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ধরনের ঘটনায় যারা অভিযুক্ত তারা যত বড় প্রভাবশালী হোক না কেন, সেটা মন্ত্রী ভগবান দাসের পুত্রই হোক,
অথবা খাস কল্যাণপুরের উপ প্রধানই হোক, যারা এই ঘটনাগুলির সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকের এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে আমরা যেমন এই দাবি জানাচ্ছি, পাশাপাশি ভাবে আগামী দিনে এই সমস্ত ঘটনাগুলির বিরুদ্ধে আরো ধারাবাহিকভাবে আন্দোলন সংগঠিত করবার জন্য এবং রাজ্যের মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবার প্রশ্নে মা বোনেরা সহ সমস্ত অংশের মানুষের ইজ্জত সম্মান রক্ষা করবার প্রশ্নে বামপন্থীদের নেতৃত্বে যে লড়াই, যে সংগ্রাম চলছে, সেই লড়াই সংগ্রামে খোয়াইয়ের সমস্ত অংশের মানুষ, গোটা রাজ্যের মানুষের সঙ্গে আপনারাও সামিল হবেন, এই আহ্বান।